মেনু গুড মর্নিং। হ্যালো মর্নিং। গুড মর্নিং মেনু। কালকে রাতে ভালো ঘুমিয়েছে? আজকে সকালে একদম পুরো ফ্রেশ। পুরো ফ্রেশ। তাই না? কালকে একদম কাউকে বিরক্ত করেনি, নিজে টানা ঘুমিয়ে একদম চারটে। মেনু বলছে এই তো ঘুম থেকে উঠলাম, আমাকে আবার ঘুম পাড়িয়ে দিচ্ছে। সকালবেলা কি সুন্দর পরিষ্কার ফ্রেশ লাগে না? হ্যাঁ, মনটা একদম ফ্রেশ লাগে একদম। হ্যাঁ, এখনই কাঁদবে দেখো না, বেশিক্ষণ রেখে দিলে কাঁদবে। না না, তুমি লক্ষ্মী মেয়ে কিন্তু। মেনু গুড মর্নিং মেনু, বেশিক্ষণ একা একা শুয়ে থাকবে না, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠলাম, এখন আবার কি ঘুমাবো? গান শুনতে খুব ভালোবাসে, যদি পছন্দ মতো গান চালিয়ে দেওয়া হয় না, ও একদম পুরো ঠিকঠাক থাকবে, কান্নাকাটি করবে না, চিৎকার করবে না, মিউজিকের প্রতি একটা ইন্টারেস্ট আছে, এটা বোঝা যাচ্ছে। করলে করলে হ্যাঁ এইবার মোটা স্টার্ট হচ্ছে, আর শুয়ে থাকবে না, এইবার 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 থাকবো না গো, বদ্ধ ঘরে দেখবো এবার জগৎ। হয়ে গেছে, ভালো চুপচাপ শুয়েছিল। এখন তো হাত দিয়ে ছুতে চায়, দেখবে না এদিক ওদিক হাত ফাত এরকম ঘাড় ঘোড়ায় এদিক ওদিক তাকায়। মেনু খালি কোলে এইভাবে উঠতে চায়, ওকে আর বাচ্চাদের মতন কোলে নিলে হবে না, বড়দের মতো কোলে নিতে হবে, কারণ এইভাবে দেখবে চারদিকে এদিক ওদিক। ঘরেই থাকবো মেনুকে নিয়ে, যদি ঘরেই দেখা যাক কিছু প্ল্যান করা যায় কিনা। আমাদের প্ল্যান মানে তো ওই কেক কাটা, খাওয়া আর নাচ গান করা, তাই তো হয় আর কি। প্ল্যান মানে তো ওটাই, নাচ গান খাওয়া দাওয়া আর কি। এই দেখ বেনু, মা তোর জন্য আবার বিছানা করে দিয়েছে, তোকে আবার ঘুম পাড়িয়ে দেবে। এই না, তুই ঘুমিয়ে উঠলি, দেখেছিস তো আবার ঘুম পাড়িয়ে দিচ্ছে। কোথাও একটু খেলবো আমি, লাফাঝাফি করবো, দৌড়ঝাঁপ করবো। ও দাঁড়িয়ে গেলে হবে না, ওখানে ঘুরতে হবে। তারপরে ভুগবে কনসিকোয়েন্স গুলো। ভালো ব্যায়াম তো হয়ে গেল তোমার, বেনু আসা তো আমার ভালো ব্যায়াম হয়ে যাচ্ছে। আবার কান্নাকাটি শুরু করেছে মেনু। ওই জলটা খেয়ে নি, তারপর তোকে কোলে নিচ্ছি, জলটা খেয়ে নি। মা মা কোথায়? মা আসছে, মা আসছে, মা এখনই কোলে নেবে তোকে। রাখো রাখো মেনি, বাবা কি করেছে তো সোয়েটারটা তুলে তাকিয়ে আছে, চলে যাও দেখি তুমি। এই তো মা চলে আসছে, মা চলে আসছে।
মা বাংলা সিরিয়াল দেখছে হটস্টারে আর এখানে বেবি ঘুমোচ্ছে। অ্যান্ড আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। এটা আলুর দম হয়েছে কিনা জানি না, আলুর ঝোল হয়ে গেছে মনে হচ্ছে। কড়াইশুঁটির কচুরি এটা মা অনেকদিন থেকে বলে রেখেছে, এক সপ্তাহ আগে থেকে কবে করবে করবে করে ফাইনালি আজকে হয়েছে। এই দেখো কড়াইশুঁটির কচুরি, চলবে? দাও খেতে দাও, ঠান্ডা করে দিচ্ছ তো ব্লগের চক করে। এটা তুমি কবে কবে থেকে বলছো কড়াইশুঁটির কচুরি খাবে? অনেকদিন ধরে ঠান্ডা হয়ে যাচ্ছে, দাও না, এরকম কেন করছো গো? তো বেনু এখন ঘুমোচ্ছে, ইফাকে আমরা একটু ঘরে কাজকর্ম করে নিচ্ছি। তো এখানেও বেনুর জামা কাপড় গুলো যা হয়েছিল আগের দিনের সেগুলো কাছাকাছি হচ্ছে, আর আমি বেসিক্যালি কিছুই করছি না, তাই তো? শীতকালে যখন ছাদে আসি হালকা হালকা রোদ পড়ে তখন বেশ ভালো লাগে, বেশ মজা লাগে, আরাম লাগে। ছোটবেলায় আমরা শীতকালে যখন ছাদের মধ্যে মাদুর পেতে বসে থাকতাম, কমলেবু নিয়ে চলে আসতাম ছাদে, মনে আছে? কমলেবু খোসা গুলো ছিঁড়ে টিড়ে তাও ছুড়ে মারতাম, কোনটা কতদূর যায়। গল্পের বই নিয়ে ছাদে চলে আসতাম, রোদ্দুর যেরকম ভাবে আছি আমি সেরকম ভাবে ভালো আছি। নিউ ইয়ার রেজলিউশন বলে কিছু হয় না, তুমি যদি কিছু করতে চাও সেটা যখন ইচ্ছা করা যায়। ওগুলো হচ্ছে কথার কথা, শুনতে ভালো লাগে। ও আজকে নিউ ইয়ারে আমি রেজলিউশন নিলাম, তুই কি রেজলিউশন নিলি? তোর রেজলিউশনটা শুনি আমি নিজে আমার রেজলিউশনটা আমি বলি, এগুলো যা শুনতে ভালো লাগে আর কিছু হয় না। বলতে চাইছো যে মানুষ নিজেকে নিজে যা প্রমিস করে তাই রাখতে পারে না, আর অন্যের প্রমিস কি দেয়? হ্যাঁ এগুলো তো ফুল হয়েছে, দেখো কি সুন্দর, এটা ফুল তো? একটা ব্লগে দেখিয়েছিল না, মা বলছিল। হ্যাঁ এটা কি বলে, ফুল? পাথরকুচি, ফুল, পাথরকুচি রে, ফুল। মা বলছিল পাথরকুচি নয় এটা, এটা পাথরকুচি মনে হচ্ছে, দেখি। পাথরকুচি শীতকালে যে ছাদের যে ভূমিকাটা হয় সেটা অ্যাকচুয়ালি কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি সেটা অবসোলেট হয়ে গেছে, কারণ আমরা শপিং মলে ঘুরতে যাব, মুভি দেখব, সিনেমা দেখব, এইসব করলে আর এই ছাদ কোথায় হবে? লকডাউনে সেই সুবিধাটা করে দিয়েছে আমাদের, এখন বাড়ির বাড়ি যাওয়ার উপায় নেই বলে মনে হচ্ছে। ছোটবেলা হতো, ছোটবেলা তো এত শপিং মল সিনেমা এইসব তো ছিল না, অত গল্পের বই পড়তাম, তখন মোবাইল ছিল না এত, তখন এত সিনেমা ছিল না, তখন টিভিতে এত চ্যানেল ছিল না, তাই না? তখন একটাই চ্যানেল ছিল দূরদর্শন, ওখানে শনিবার রোববার একটা সিনেমা দিত, যেটার জন্য আমরা ওয়েট করে বসে থাকতাম সারা সপ্তাহ, ভালো করে পড়ে নিতাম যাতে আমরা সপ্তাহে একটা দিন ভালো করে সিনেমা দেখতে পারি। এমনকি আমাদের তো কেবিলও ছিল না, আমার বাবা কেবিল কেটে দিত যাতে আমি পড়াশোনা করি মন দিয়ে। সব বাড়ির একই ঘটনা প্রায়, আজকে আমরা সপ্তাহে একদিন সাবান শ্যাম্পু করাই, তো আজকে সেই দিন। কি বুঝলেন? আজকে আমরা স্নান করবো, শ্যাম্পু করবো, ঠাম্মি আর মা একসঙ্গে মিলে স্নান করাচ্ছে বেনুকে। ওরা তো শত বাস থাকবে জানিস, জিভটা পরিষ্কার করতে হবে। চলে যা এনুকো, ও মা বেনুর ছবি তো, বেনু তাবেল দিয়ে ছবি তোল, মোজা হচ্ছে তাবেলের ছবি তোল, বেনু বেনু আর প্রথম দিন যখন ওকে স্নান করিয়েছিলাম, শ্যাম্পু করেছিলাম, তখন মারাত্মক কেঁদে ছিল, কিন্তু আস্তে আস্তে বুঝে যাচ্ছে, ইউজ হয়ে যাচ্ছে। হ্যাঁ অনেকের ক্ষেত্রে র্যাশ হয়, কিন্তু আমি একটু করে দিয়ে দেখেছি হাতে পায়ে, দেখলাম আমার র্যাশের কোনো প্রবলেম হয়নি, তো সরষের তেলটাই কন্টিনিউ করছি। ময়শ্চারাইজার তো এই অ্যাকোয়াসফট, ওটাই ইউজ করি, ওটাই ওটাই পুরো বডিতে ইউজ করি, ফেসেও করি ওটা, সারা বডিতেও করি। আর সাবান শ্যাম্পু তো তোমাদের দেখিয়েছি, এই হচ্ছে সাবান, এই হচ্ছে শ্যাম্পু, আর এই হচ্ছে সাবান।
আর এই ব্রাশটা আমরা চিকু থেকে কিনেছি, এইটা আর এর সাথে একটা চিরুনি, এই দুটোর একটা সেট ছিল। তো এই ব্রাশটা দিয়ে আমরা ওকে শ্যাম্পু করানোর সময় মাথাটা একটু হালকা করে ঘষি, যেহেতু বাচ্চা ওর মাথা স্ক্যাল্পে আমরা ভালো করে হাত দিতে তো ঘষতে পারি না, তো এই সফট ব্রাশটা দিয়ে আস্তে আস্তে করে ঘষে দিই, যাতে খুশকি র্যাশগুলো উঠে যায়, মানে খুশকিগুলো যাতে উঠে যায় আর চামড়া চামড়া হয়ে থাকে তো মাথার মধ্যে। আর এটা তো চিরুনি, চিরুনিটা খুব ভালো, চিরুনিটাতে এরকম গোল গোল আছে তো ওই জিনিসটা মাসাজও হয়ে যায়, হালকা হাতে যদি কম করে দিই, চুলটা শুকিয়ে গেলে করে দেবো। কাঁচের এই জানলা গুলো লাগানো তো ভালো হবে, রোদটাও আসে আর আমাদের জন্য জানলা খুলতে হয় না। এবার আমরা ওকে কাজল পরিয়ে দিই, একটু দেখি একটু সাজুগুজু হবে না, অল্প একটু নৌকাটার জন্য কিনেছি, কারণ এতটুকু নৌক তো আর নেল কাটার দিয়ে কাটা যাবে না, তাও এটা ওরা সেট দিয়েছে, এই একটা নেল কাটার ছিল তার সাথে এটা দিয়ে নাক পরিষ্কার করার, আর এটা দিয়ে হচ্ছে মেইনলি ওর কামি নোকটা কাটি, ছোট্ট একটা কাচি তোমাদের দেখাচ্ছি। আর নোখ কাটার পর নোখের যে মানে একটু উঠে উঠে থাকে এবং শক্ত খড়খড়ে অংশটা, ওটা দিয়ে নোখটাকে এরকম ঘষে দেওয়ার জন্য এটা দিয়েছে ওরা। তো এই সেটটা আমরা কিনেছি লাভ ল্যাপের, এটা আর সবচেয়ে ভালো লাগে আমার এইটা দিয়ে, এটা দিয়ে আমরা যখন ঘুমাই তখন আস্তে করে আমি ওর নোখটা কেটে দিই কাচিটা দিই। এই জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছে, এইটুকু বাচ্চাদের নোখ কাটার জন্য এটা আমার বেস্ট লেগেছে। মেনু ইজ হ্যাভিং লাঞ্চ নাও, আর মেনুকে একদম ছাড়া যাবে না, ও দুধ সবসময় চাই একদম মুখের গোড়ায়, পুরো চামচের মধ্যে পুরো বাটির দুধ যদি উঠে যায় তাহলে সবচেয়ে ভালো হয়। ব্রেস্ট ফিডিং এর সময় তো ওট কন্টিনিউয়াসলি পেতে থাকে না, হ্যাঁ সেই একটা ভাগ হয়ে গেছে। হ্যাঁ এই যে টাইমটা এটাও ইয়ে করতে চায় না, দেখো কেমন লাফাচ্ছে, কিছু একটা দিয়ে ওকে ইনভলভ রাখতে হবে, ওটা ঠিক নয়, এইভাবে বাচ্চাদের খাওয়ানোটা ঠিক না, টিভি চালিয়ে গল্প বলতে বলতে খাওয়ানো খুব ভালো, ওর তো উল্টোটা পুরো, ও তো আর বেশি করে খেতে চায়, তাড়াতাড়ি করে খেতে চায়, এটা ভালো তো, এটা মেনু একদম পুরো ডাইরেক্ট বাটি থেকেই খায়, মানে চামচ ফামচ এসব লাগবে না, ও তো ছোট ছোটরা খায়, আমি এখন ডাইরেক্ট বাটি দিয়ে শুরু করবো, যথেষ্ট কেয়ারফুলি খাওয়াই বাটি দিয়ে, লাস্টে যেটুকু পড়ে থাকে ওইটুকু। আর তো লাঞ্চ শেষ হয়ে গেছে, দুধ বাটি তো শেষ হয়ে গেছে, দুধ তো শেষ হয়ে গেছে মা, আর তো নেই মা, শেষ হয়ে গেছে, একটু ঢেকুর তুলে না মা, মা সোনাটা ঢেকুর তুলে বাবা, খুব ভেঙে পড়ে, ওইটুকু তো হবে না, আরো চাই, না না এটার পর আমরা ওকে ইয়ে বেস্ট মিল্ক দিই, টপ আপ বলে এটাকে, তুই একটু বড় হয় তোকে আমি নিয়ে যাবো খেতে, ওখানে পুরো আনলিমিটেড খাবার, তুই যত ইচ্ছা খাবি কোনো ব্যাপার না, আমি চাই যে ওইরকমই হোক আমাদের মতো পেট। তু নজম নজম সা মেরে হোটো পে ঠহর জা, তু খাব খাব সা তেরি আখো মে জাগু রে, হাত থাম লে পিয়া করতে হ্যা ওয়াদা, আব সে তু আরজু তু হি হাই ইরাদা, মেরা নাম লে পিয়া মাই তেরি রুবাই, তেরে হি তো পিছে পিছে বরসাত আই, ও মেরে মহল্লে মে চাঁদ জো আয়া হ্যায় ঈদ জো লায়া হ্যায় তু হি তো নাহি। আমার স্নান হয়ে গেছে, চলো দেখি ওরা কি করছে, কি বাবা মে ঘুমাচ্ছে তো, এক পায়ে মুজে এক পায়ে মুজে নেই, এই যে ওঠো ওঠো যাও স্নান করো না, স্নান করো না।